নমস্কার বন্ধুরা, আমি সমু। আবার চলে এসেছি তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো বেসিক্যালি আমি খুব ছোট ভিডিও করব, কিন্তু সেই ভিডিওটার মধ্যে আমি দুটো জিনিস তোমাদেরকে বলবো। সেটা হচ্ছে এখানে স্নো আর আইস দুটোর ডিফারেন্স এখানে কি করে বোঝা যায়। যখন স্নো পড়ে তার ভিডিও আমি দিয়েছি, ভীষণ ঝুরঝুরে বরফ পড়ে, এবং সেটা তুমি মানে তুমি ওটাকে গা থেকে ফেলে দিতে পারবে, বা তুমি কোথাও পড়লে সেটাকে তুমি সরিয়ে দিতে পারবে। কিন্তু যেটা সেই স্নোটা যখন মাইনাসে চলে যায় এখানকার টেম্পারেচার, সেই স্নোটাই প্রচণ্ড উইন্ডি, সো কথা বলতে অসুবিধা হচ্ছে। আমি চেষ্টা করছি তোমাদেরকে একটু জোরে বলার, আর তোমাদেরকে চেষ্টা করছি তোমরা এটা বুঝতে পারো। তো এই বড় এই গাছগুলো দেখো, এই গাছগুলোতে কিন্তু স্নো মানে স্নো ছিল, সেই স্নোটা আইস হয়ে গেছে, মানে পুরো শক্ত হয়ে গেছে, জলের মতো, পুরো কাচের মতো লাগছে, টস টস করে জল পড়ছে, এবং সেই জল তুমি হাতে নিতে পারবে না, এতটাই ঠান্ডা। এই গাছগুলো দেখো, প্রত্যেকটা গাছ দেখো, এই গাছগুলো এই দেখো পুরো কাচের মতো, পুরো কাচের মতো হয়ে গেছে, ভীষণ সুন্দর। সো এই পুরো এই যে উডসের মধ্যে দিয়ে আমি যাচ্ছি, একদম সমুদ্রের ধারে, আটলান্টিক ওশানের ধারে, এটা একবার দেখো কিভাবে পুরো কাচের মতো। তো এগুলো যখন অনেক বড় হয় তার নিচ দিয়ে যেতে বারণ করে, কারণ এগুলো যদি ঝরে পড়ে কোনো কারণে তাহলে তুমি হার্ট হতে পারো। কিন্তু এটা যেহেতু অনেকটা দূরে আছে, আমি জাস্ট রাস্তা দিয়ে হাঁটছি, তো সেই জন্যই আমি তোমাদেরকে দেখাচ্ছি। এইগুলো হচ্ছে আইস হয়ে গেছে, এগুলো কিন্তু স্নো নেই, আর পুরো কাচের মতো দেখতে হয়ে গেছে। খুব ভালো লাগছে দেখতে, পুরো কাচের মতো স্বচ্ছ লাগছে দেখতে। তোমাদেরকে আমি আরো কাছ থেকে দেখাই, সামনে আর একটা গাছ আছে দেখো, আমি আরেকটু হেঁটে যাচ্ছি। এই দেখো এই গাছটা দেখো, পুরো বরফ যেরকম আটকে থাকে গাছে, এইটা হচ্ছে পুরো বরফ আটকে আছে। নিজের চোখে না দেখলে ফিল মানে নিজে ফিল না করলে ব্যাপারটা বোঝা যায় না যে এতটাই ভালো লাগে। তুমি একবার আমার পেছনে দেখো কত সুন্দর লাগছে জায়গাটা, কত সুন্দর লাগছে গাছের ডালটা। এই দেখো আমি টানছি বরফ, ওয়াও, পুরো কাচের মতো, খুব ভালো লাগছে বন্ধুরা এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করে। এগুলো পুরো আইস হয়ে গেছে আর স্নো নেই, স্নো থাকলে ঝরে পড়ে যেত। সো এই উডসের মধ্যে যেহেতু এখানে মাইনাসে, এখন টেম্পারেচার মাইনাসে, সেই জন্য এখন এখানে আর বৃষ্টিও পড়ছে, তো খুব প্রচণ্ড ঠান্ডা এখন। তো কালকে রাত্রে নাকি অনেক টেম্পারেচার নেমে গেছিলো হ্যালিফ্যাক্সে, তো যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়েছিল কালকে রাত্রে, তো সেই জন্য এগুলো সব আইস হয়ে গেছে। নইলে এর আগে আমি যতবার এসেছি ততবার আমি দেখেছি স্নো আছে। সো তোমাদের সাথে এটা শেয়ার করে আমার খুব ভালো লাগলো বন্ধুরাই। এই গাছটা দেখো, এই গাছটা একবার দেখো, দেখো বন্ধুরা কিভাবে ঝরে পড়ছে, হাওয়াতে কিভাবে ঝরে পড়ছে। একবার গাছটা দেখো, পুরো কাচের মতো হয়ে আছে, দেখো গাছটা পুরো কাচের মতো হয়ে আছে। সো এইগুলোই হচ্ছে ডেইলি আমরা এইরকম অনেক কিছু কানাডায় দেখি, যেগুলো ভীষণ ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে, তাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। সো আর বড় করলাম না, প্রচণ্ড ঠান্ডা, বাইরে থাকা যাচ্ছে না। চ্যানেল দেখতে থেকো, তোমাদের যদি আমার চ্যানেল ভালো থাকে অবশ্যই আমার চ্যানেলের সাথে থেকো। যদি আমার এই ছোটো ছোটো ইনফরমেশনগুলো, এই ভিডিওগুলো তোমাদের দেখতে ভালো লাগে, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আমি অবশ্যই টাইম পেলে নিশ্চয়ই আমি তার অ্যান্সার করবো। সবাই ভালো থেকো।